আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমি একটু ভিন্ন ধরনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। একটা রেসিপিতে আমি তিনটা আইটেম করব, আর সেটা আমি আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে। আর যদি ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো চলুন প্রথমেই চলে যাওয়া যাক রান্নায়। ফার্স্টে আমি একটা বড় ধরনের প্যান নিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি 4-5 টেবিল চামচের মতো রান্নার তেল। তেলটা একটু কমই দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিকে একটু সামান্য ভেজে নেব, খুব বেশি ভাজবো না, কাঁচা অবস্থাতেই আমি এর মধ্যে বাটা মশলাগুলো দিয়ে দেব। দিয়েছি আদা রসুন আর পেঁয়াজ বাটা, এখানে প্রায় 2 টেবিল চামচ করেই আছে, একটু বেশি করেই দিয়েছি। আর আজকে রান্নাটা আমি মশলা কষাবো না। এখন আমি দিয়ে দিয়েছি 1 কেজির মতো গরুর মাংসের কিমা। কিমাটাকে আমি খুব ভালো করে ধুয়ে পানিটা ছড়িয়ে নিয়েছি একটা স্ট্রেনারের সাহায্যে। তো কিমাটাকে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো হলুদ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/2 চামচের মতো ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো মরিচের গুঁড়া। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে দেবেন, পরে চেক করে দেওয়া যাবে। তো এখন আমি মশলা টুনগুলোকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1/2 চামচ, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1/2 চামচ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি কিন্তু এই রান্নাটাতে একটুও পানি ব্যবহার করব না। আমি যখনই ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে রান্না করব তখন মাংস থেকে যা সবাই জানি পানি বের হয়। তো এই সাইডে একটা সস তৈরি করে নিচ্ছি, এখানে আমি দিয়ে দিচ্ছি সয়া সস। এখানে 2 টেবিল চামচের মতো সয়া সস দিলাম, আর দিচ্ছিলাম ফিশ সস বা মিট সস, যে কোনো কিছু দিতে পারেন আপনারা। এটা বের হচ্ছিল না, তো এখানে 1/4 চামচ দিয়েছি, আর 2 টেবিল চামচের মতো আমি টমেটো ক্যাচাপ দিয়েছি। এই যে ঢাকনাটা উঠাচ্ছি, দেখুন কষানো কিন্তু হচ্ছে, এর ভিতরেই আমি সেই সসটাকে ঢেলে দিলাম। সসটাকে দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে, খুবই সিম্পল ওয়েতে দেখানোর ট্রাই করেছি আপনাদেরকে। খুব বেশি মশলা ইউজ করিনি, এখানে শুধু সাদা গোলমরিচের গুঁড়া দিয়েছি 1/2 চামচের মতো। আপনারা কিন্তু চাইলে এখানে কাঁচা মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, আরও অনেক কিছুই অ্যাড করতে পারেন। তা আমি অবশ্যই আপনাদের সুবিধার জন্য সিম্পল ওয়েতে দেখানোর ট্রাই করেছি। দেখুন বলেছিলাম কোনো পানি ব্যবহার করব না, আমি কিন্তু পানি ব্যবহার করছি না। খুব সুন্দর করে ভোনা ভোনা হয়ে গিয়েছে, আমি আরও একটু সময় এর মধ্যে রেখে দেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আর এই পাশে নিয়ে নিচ্ছি একটা চেডার চিজের বার। এই চিজটা আপনারা যে কোনো ধরনের চিজ এখানে দিতে পারেন, আমি চিজটাকে একটু একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আমার কাছে চিজ গ্রেট করতে খুব ভালো লাগে। আচ্ছা এখন আমি এই যে দেখতে পাচ্ছেন আমার কিমাটা কিন্তু মোটামুটি একদমই রেডি। তো এই রেডি কিমাটাকে একটু নেড়ে চেড়ে উপর নিচ করে আমি চুলার জালটাকে একটু কমিয়ে দেব, আর একদম সমান করে বিছিয়ে নিচ্ছি। আর এখন সেই যে গ্রেট করে রাখা চিজ, এখানে আপনারা চাইলে মজরেলা চিজও দিতে পারেন, তো আমি চেডার চিজ দিয়েছি। আমার ঘরে চেডার চিজটা সবসময় অ্যাভেলেবেল থাকে। এই তো চিজটা পুরো ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিট অপেক্ষা করব। দেখুন 1 মিনিট অপেক্ষা করার পর চিজটা কিন্তু মেল্ট হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে আরও একটা প্যান বসিয়ে নেব চুলাতে। এই যে দেখতে পাচ্ছেন বার্গারের বান, এই বানগুলোকে আমি হালকা একটু সেকে নিচ্ছি, উপর নিচ করে একটু হালকা করে সেকে নেব, খুব বেশি না। এই বানগুলো আমি কিনে এনেছি, আপনারা চাইলে বান তৈরি করেও নিতে পারেন। এই তো হালকা একটু সেকে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেয়োনেজ। আমার চ্যানেলে অবশ্য মেয়োনেজের কোনো রেসিপি নেই, আপনারা চাইলে অনেক চ্যানেল আছে সেগুলো থেকে দেখে নিতে পারেন।
তো এটা আমার কেনা মেয়নেজ, দিয়ে দিচ্ছি একটু টমেটো কেচাপ, খুবই সামান্য, একদম আমি বলেছি যে সিম্পল ওয়েতে দেখানোর ট্রাই করছি, তাই আমি খুব বেশি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব না, তা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এর মধ্যে আমি তেমন কিছুই অ্যাড করছি না, আমি জাস্ট খুব তাড়াহুড়ো করে দেখিয়ে দেব যে কেমন করে আমি এই তিনটা আইটেম একটা রেসিপিতেই করি। এই যে এখান থেকে একটু কেটে আমি সেই বার্গারের বানের উপর বসিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এই তো এখন আমি এর মধ্যে ভেজিটেবলস হিসেবে শুধুমাত্র পেঁয়াজ ইউজ করছি। পেঁয়াজটা তো আমাদের সবার ঘরেই অ্যাভেলেবেল থাকে, যার জন্য আমি জাস্ট পেঁয়াজটাই দেখালাম। আপনারা চাইলে লেটুস, শসা কিংবা টমেটো যে কোনো কিছু অ্যাড করতে পারেন বার্গারে, আমরা যা যা খাই আর কি স্যান্ডউইচ বা বার্গারে। বিফ বার্গারের সম্পূর্ণ রেসিপি আমার চ্যানেলে আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, চাইলে দেখে নিতে পারেন। চলুন আরও একটা রেসিপি ট্রাই করি। এখানে আমি 6-7টা আলু নিয়ে নিয়েছি। আলুটাকে আমি এমন পানি দিয়ে সেদ্ধ করব যাতে একদমই পানি না থাকে আর খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখুন তলাটাতে হালকা একটু লাগিয়ে দিয়েছি যাতে আলুটার ঘ্রাণটা আরও সুন্দর হয়। তা এখন সবগুলো আলু আমি ছিলে নিচ্ছি, আমি আলু ছাড়াটা দেখালাম না যেহেতু এটা আমরা সবাই পারি। তো এখন একটা স্ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে করতে পারেন, কিন্তু গরম অবস্থাতেই করতে হয়, যার জন্য আমি গরম অবস্থাতেই করে নিচ্ছি ম্যাশার দিয়ে। আপনারা চাইলে গ্লাস দিয়েও করে নিতে পারেন, যাদের ঘরে ম্যাশার নেই গ্লাস দিয়ে করে নিতে পারেন, গরম অবস্থাতে করলে ভালো হয় আর কি। তো এই তো আমি ম্যাশ করে নেওয়ার পর এখানে হালকা একটু মশলা নিয়েছি, এটার মধ্যে শুকনো টালা, শুকনো মরিচ আর লবণ, সাদা গোলমরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, আর নিয়েছি 1 টেবিল চামচের মতো ঘি আর পেঁয়াজ বেরেস্তা, এটা দিলে একটু ঘ্রাণটা ভালো আসবে। তো এই তো এই ইনগ্রিডিয়েন্টসগুলো মোটামুটি সবার ঘরেই থাকে। এখন আমি শুকনো মরিচটাকে একটু হাত দিয়ে চটকে নিচ্ছি আর সব মশলাগুলোকেই একত্রে চটকে নিলাম। চটকে নেওয়ার পর সেই আলুটার সাথে ঢেলে দিলাম আর পেঁয়াজ বেরেস্তাটা একটু বেশি করেই দিলাম, যাতে কাঁচা পেঁয়াজ দিব না, যার জন্যে একটু পেঁয়াজ বেরেস্তাটা বেশি দিলাম। আপনারা চাইলে পেঁয়াজ বেরেস্তাটা হাতে তৈরি করে নিতে পারেন, আমার এটা কেনা পেঁয়াজ বেরেস্তা। আর ঘিটাকে দিয়ে এখন আমি ভালো করে আলুটাকে ভর্তা করে নিচ্ছি। তো এই তো সব কিছু ভালো করে মিশিয়ে এখন আমি ছোটো ছোটো লিচি কেটে নিচ্ছি। লিচিগুলো এমন করে কাটবো যে সবগুলো এক সমান হয়। তো এইভাবে করে সবগুলো আলুর লিচি কেটে নিচ্ছি। আমি একটু বেশি করে তৈরি করছি, আমি ফ্রোজেন করে রাখবো, তার জন্যে আপনারা চাইলে আরও অল্প করে করতে পারেন। এখানে আমি 3টা ডিম ভেঙে নিয়েছি আর ডিমটাকে একটু মিশিয়ে নিচ্ছি। আর এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার আর ময়দা, আর নিয়েছি সরিষার তেল আর 2 ধরনের ব্রেড ক্রাম্প। তো এখন সরিষার তেলটাকে একটু হাতের মধ্যে মেখে আমি এখন আলুর যে ভর্তাটা সেখান থেকে একটা লেচি আমি হাতে নিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কীভাবে তৈরি করছি, মাঝখানে হাত দিয়ে আঙ্গুল দিয়ে একটু গর্ত করে, সেই যে কিমার রেসিপি বা রান্নাটা সেইটা আমি এর মধ্যে পুর হিসেবে ব্যবহার করব। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচ আর ধনিয়া পাতাও ইউজ করতে পারেন। এই তো এখন আমি এটাকে হাত দিয়ে যেভাবে পারি ঢেকে দেব, এটা হচ্ছে আপনার হাতের কেরামতি আর কিছুই না, এখানে শেখার কিছুই না। তবুও আমি আমার মতো করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে মসৃণ করে লাগিয়ে দিলাম, যাতে চিজের যে মিশ্রণ বা পুরটা বেরিয়ে না আসে। আর এখন আমি এটা ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণের মধ্যে একটু গড়িয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু ক্রিস্পি হয়, অবশ্যই ট্রাই করবেন কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য, আর না হলে কোনো সমস্যা নেই। আচ্ছা আবারও আরও একটা দেখিয়ে দিচ্ছি সিম্পল করে, আশা করছি আপনাদের উপকারে আসবে। এই যে আরও একটা তৈরি করে
আমি আরেকটু পুর ভিতরে দিয়ে তৈরি করে নেছি। দেখতেই পাচ্ছেন কিভাবে, জাস্ট ঢেকে দেওয়া আর কিছুই না। এই তো ঢেকে দিয়ে একটু চাপ দিয়ে চ্যাপটা করে নেছি। এই চপটা খেতে এত মজা, বলা বাহুল্য। আসলে আমরা আলুর চপ তো কতভাবেই করি, তো এই চপটাও অবশ্যই আপনারা ট্রাই করবেন, এত মজা। আমি যতবার করেছি আমার পুরো পরিবার কিন্তু এটাতে খুব খুশি। এই যে আপনারা চাইলে ডিমের মধ্যে এখন আমি চুবিয়ে নিচ্ছি, চাইলে কাঁটা চামচ দিয়ে করতে পারেন। আমি আসলে হাত দিয়ে সব কাজ করতে একটু মনে হয় স্বাচ্ছন্দ্য বোধ করি, আমি জানি না কাদের এরকম হয়, হয়তো আমি বাঙালি বলে আমার এরকম মনে হয়। আমি দুই ধরনের ব্রেড ক্রাম্পে দুইটা দেখিয়ে দেবো, আর বা হাতে তো আমি তেমন কোনো কাজই করতে পারি না, তাই আমি ডান হাতেই দেখিয়ে দিচ্ছি। হাতটা একটু ধুয়ে নিতে হয় আর কি। যাই হোক, আমি তো ভিডিওতে দেখানোর জন্যে করছি, তো আমি একবারে সবগুলো কমপ্লিট করে তারপর বানাবো। তো আপনাদের দেখানোর জন্যে আমি দুইটা করে দেখাচ্ছি। দেখুন, আমার এই ব্রেড ক্রাম্পগুলো কিন্তু হাতে তৈরি করা। ব্রেড ক্রাম্পের রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, দেখে নিতে পারেন। এই তো দুইটা তৈরি করেছি, মানে আমি সবগুলো তৈরি করে নিয়েছি ভিডিওর অফ ক্যামেরায় আর কি। যাই হোক, এই যে সবগুলো আমি এখন ডিপ ফ্রিজে রেখে দেব। আমি সারা রাত রেখে দিয়েছি, সারা রাত রেখে দিলে একটু ভালো করে ফ্রোজেন হয়ে যায়। এই তো সকালবেলা বের করে দেখুন সবগুলো ফ্রোজেন হয়ে গিয়েছে। এখন আমি একটা জিপলকের মধ্যে সবগুলো আলুর চপ ঢুকিয়ে নেব। এগুলো আসলে আমি বেশিরভাগ রমজানের সময় করা হয়, আর আমি এমনিতেও করি, কিন্তু এই রেসিপিগুলো আমার করা হয়েছিল রমজানের জন্য, রমজান মাসেই করেছিলাম আসলে। তো এই তো সবগুলো আমি জিপলকে ঢুকিয়ে নেছি। ঢুকিয়ে এখন আমি জিপলকের মুখটা লক করে দিয়ে সরাসরি ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেব। আর এই তো চলুন কয়েকটা ভেজে নেওয়া যাক। ফ্রাই প্যানের মধ্যে তেলটা একটু গরম করে, একটু বেশি করে গরম করবেন, তারপর সাবধানে ছেড়ে দেবেন। আমি এখানে খুব ছোট্ট একটা প্যান নিয়েছি আর খুবই অল্প ভেজে নেব। এই যে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আমার, কিন্তু এগুলো আমি কেটে আপনাদের দেখাবো। চলুন আরও একটা রেসিপি দেখে নেওয়া যাক। এখানে নিয়ে নিয়েছি আমি ব্রেড, ব্রেডের মধ্যে নর্মাল পানি, পানিটা আমি দিয়ে হাত দিয়ে ব্রেডটাকে ভিজিয়ে নিয়েছি। আর যেই আসলে এটা কি দেখাচ্ছি, দেখতে দেখলেই বুঝতে পারবেন। দেখুন আমি পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি, চারপাশটাও ভালো করে ভিজিয়ে নিচ্ছি। এমন পানি দেব না যে এটা ছিঁড়ে যায়, যেহেতু ব্রেডগুলো নরম থাকে। অল্প অল্প করে পানি দিয়ে একদম সুন্দর একটা রুটির মতো করে তৈরি করে নেব। আর যে পুরটা, সেটা তো আপনারা ফার্স্টে যে রেসিপিটা দেখেছিলেন তারই অংশ, মানে আমি কিছুটা পুর উঠিয়ে রেখেছিলাম, পরের দিন আমি এটা তৈরি করছি। তো চলুন দেখুন, এই যে অনেকে মানে ব্রেডের সাইডগুলো কেটে ফেলে দেন, আমি আসলে ফেলি না, আমি এটা সহজ করে নিই, ফেলে দেই না, আসলে ব্রেড ক্রাম্প করতেও সুবিধা হয়, কিন্তু আমি এই ব্রেড বলটা করার জন্যে এটা ফেলি না। দেখুন একটু পানি দিয়ে চেপে চেপে আটকে দিলেই কিন্তু হয়ে যাবে, কেননা এটা ময়দার ব্রেড, তাই এটা একটা আঠালো ডোতে পরিণত হয়ে যায়। কিন্তু সত্যি বলছি এটা খেতে খুবই অসাধারণ। আপনারা চাইলে এর মধ্যে একটু পেঁয়াজ কুচি ছোট কুচি করে নেবেন। এই তো ব্রেড ক্রাম্প আমি একটা ছোট্ট কোটার ভিতর নিয়ে নিয়েছি, সুবিধা হবে যেহেতু বলের মতো, তো এটা ব্রেড ক্রাম্পে গড়াতে ভীষণই সুবিধা। আপনারা এই টিপসটাও ফলো করতে পারেন, আমি আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এই তো, এই যে আমি যেটা বলতে চেয়েছিলাম, একটু কাঁচা পেঁয়াজ কুচি করে আর কাঁচা মরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি যদি দেন তাহলে এটা খেতে আরও ভীষণ মজার হয়। তো আমি আজকে যেহেতু সিম্পল দেখাচ্ছি, তো সিম্পলটা সিম্পলই থাক, অন্য আরেকদিন ইনশাল্লাহ আপনাদের সাথে অবশ্যই ট্রাই করব এটা শেয়ার করতে, আরও কীভাবে আমি তৈরি করি।
তো এই তো আরও একটা ব্রেড আমি দেখিয়ে দিচ্ছি। ব্রেডটা যদি ছিঁড়েও যায় তাতেও কোনো সমস্যা নেই, আপনি হাত দিয়ে চেপে চুপে একটু যদি আটকে দিতে পারেন, ব্রেড ক্রাম্পই এটার কি বলে সাপোর্ট দিবে। তো এইভাবে করে একটু চটকে চটকে চেপে চেপে আমি এইভাবে করে সবগুলো বানিয়ে নেব। এটা যারা খেয়েছেন আমার হাতে, মাশাআল্লাহ, সবাই অনেকই প্রশংসা করেছেন, আমি জানি আপনাদেরও খুব ভালো লাগবে। আমার রেসিপিটা ফলো করে আপনারা অবশ্যই বানাবেন, ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে কমেন্টস বক্সে জানাতে পারেন আপনাদের রেসিপিটা কেমন লেগেছে, কেমন হয়েছে। আর যারা এখনও পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। এই দেখুন, আমি যে কৌটাটা দেখাচ্ছিলাম এটা আমার ছেলের দুধের কৌটা, এটার মধ্যে আমি প্রায় ব্রেড ক্রাম্প এভাবে নিয়ে, তারপর যদি আমি কি বলে চমচম মিষ্টিটা বানাই, এর মধ্যে গুঁড়া দুধটা ঢুকিয়ে তারপর আমি এরকমভাবে করি, যদি বাটি থাকে বাটিতে ঢুকিয়ে দিই। তো এগুলাও কিন্তু আমি বানিয়ে নিয়েছি, ব্রেড রোলগুলো বা ব্রেড বলগুলো বানানোর পর আমি এগুলোকেও কিন্তু ডিপ ফ্রিজে ফ্রোজেন করতে দেব। এক সারা রাত রেখে দিলে বা ছয় সাত ঘন্টা, পাঁচ ছয় ঘন্টা হলে খুব সুন্দর করে ফ্রোজেন হয়ে যায়। এই তো, এই দেখুন আমারটা কিন্তু ফ্রোজেন হয়ে গিয়েছে, আমি এখন আপনাদের দেখাচ্ছি। এই তো সবগুলো ভরে নিয়েছি আর জিপলকে ঢুকিয়ে আমি এখন জিপলকের মুখটা লক করে দিচ্ছি আর সরাসরি ডিপ ফ্রিজে দিয়ে দিব। যখন ইচ্ছে হবে বের করবেন আর ভেজে নেবেন, বলেছিলাম ভেঙে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক সেই আলুর চপটা। মাশাআল্লাহ, খেতে যে কি ইয়ামি হয় এটা আপনারা তৈরি করলেই বুঝতে পারবেন। আর দেখতে দেখা যাচ্ছে যে মানে নরম, আসলে কিন্তু না, উপরটা খুবই ক্রিস্পি, ভাঙলেই বোঝা যায়, উপরটা খুবই ক্রিস্পি থাকে, ভেতরটা নরম থাকে, খুবই মজা হয়। আমি বোধহয় ভিডিওর মাঝখানে বলেছিলাম যে এটা আমার রমজানে করা রেসিপি, তো এরকম যদি আপনারা চান রমজানে এই তিনটা রেসিপি আপনারা একসাথে ট্রাই করতে পারেন, রমজান ছাড়াও ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ আমি জানি আপনাদের ভালো লাগবে। তো নিশ্চয়ই আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার এই ছোট্ট চ্যানেলটির সাথেই থাকবেন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি মৌসিনা হক বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।